আজকের বিশেষ পর্বে সরাসরি কিন্তু প্যান্ডেলের ভিতরে চলে এসেছি। শুধু কাছের কাজ না, ভেতরের লাইটিংটাও আপনাদের জন্য প্রথমবার তুলে ধরব, যেটি আপনারা পুজো মণ্ডপে এসে পুজোর দিন কিন্তু দেখতে পারবেন। এখানে থাকবে লক্ষ মূল্যের ঝাড়বাতি, রীতিমতো ঝালাই করে দ্রুততার সাথে কিন্তু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এত দ্রুততার সাথে কেন কাজ চলছে, কি কারণ আছে আপনাদের জানাবো, দুঃখের সাথে জানাবো। আজকেই লাস্ট, এরপর থেকে উদ্বোধনের আগে পর্যন্ত এই মণ্ডপের ভেতরে কর্মী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। আজকেই লাস্ট, এরপরে হয়তো 50 কেজি সোনা দিয়ে আমাদের সাজানো। কেন উদ্বোধনের আগে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না, তার যথাযথ কারণ আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। অনেকেই বলছে এটা কিন্তু প্লাস্টিক, তো এটা কাঁচ না প্লাস্টিক সেটা আপনাদের সরাসরি দেখাবো এই ভিডিওতে। এই ঝাড়বাতিতে এমন কি আছে যার জন্য এর এত মূল্য সেটাও আপনাদের জানাবো এই ভিডিওতে। কর্মরত প্রত্যেক কর্মীদের কিন্তু এখন কাজ তুলতে তাদের কষ্টটা কিন্তু হঠাৎ করে অনেকটাই বেড়ে গেছে। আর কিছুদিনের মধ্যে সুসজ্জিত হয়ে ওঠা এই জনপ্রিয় মণ্ডপটির কাজের পেছনে কিন্তু অনেকের পরিশ্রম লুকিয়ে আছে, যেমন যারা এই জীবনের ঝুঁকি নিয়ে এত উপরে উঠে কাজ করছে। দেখুন তো উনি কে, এত উঁচুতে কি করছেন, অবশ্যই দেখাবো। এরকমই বিভিন্ন কিছু নিয়ে শুরু করতে চলেছি আজকে যাযাবর টিভির এই প্রতিবেদনটি। এখন আমরা কোথায় আছি জানি, বলার আগেই চিনে যাওয়া স্বাভাবিক, কারণ গত বছরের মতো এই বছরেও সোশ্যাল মিডিয়াতে দুর্গাপুজোর সব থেকে আকর্ষণীয় প্যান্ডেল কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের এই বছরের থিম চীনের গ্র্যান্ড লিসোবা হোটেলের অনুকরণে এই মণ্ডপের সামনে। শুরু থেকে এই মণ্ডপের অনেক ভিডিওই কিন্তু আপনারা দেখেছেন, কিন্তু যাযাবর টিভি মানে কি নতুন কিছু। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একটি সামান্য উচ্চতা পর্যন্ত কিভাবে কাজ চলছে, আর ভেতরে কিছুটা দৃশ্য আপনাদের সর্বপ্রথম দেখিয়েছিলাম আমাদের এই চ্যানেলের মাধ্যমে। কিন্তু আজকের ভিডিওতে কিছু আর বাদ থাকবে না, একদম শুধুমাত্র মাতৃ প্রতিমা বাদ দিয়ে বাদবাকি সম্পূর্ণটা তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। কারণ আজকের পর থেকে কিন্তু এই মণ্ডপে কর্মীরা ছাড়া প্রত্যেকের প্রবেশ নিষেধ করে দেওয়া হচ্ছে, আর তার কি কারণ আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে আপনাদের সামনে এই মণ্ডপে এত উচ্চতায় উঠে এই কর্মীরা কিভাবে কাজ করছে আপনাদের সামনে সেটি প্রথমবার তুলে ধরব। দেখুন কতটা উঁচুতে আছে, 165 ফুট উচ্চতা এই মণ্ডপের, আর এখন এনারা কাজ করছেন মোটামুটি 155 ফুট কি 150 ফুট উচ্চতায় দাঁড়িয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই প্যান্ডেলের সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত কিন্তু প্রায় কাজ লাগানো হয়ে গেছে। একদিকে বৃষ্টি আবহাওয়ার জন্য এক বড় বাধা, তার উপরে কিন্তু পুজো তো আর বেশি দিন বাকি নেই, তাই খুবই দ্রুততার সঙ্গে কিন্তু কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্যান্ডেলের উচ্চতা 165 ফুট, আর এখন কাজ চলছে একদম উপরের অংশে, সেটি সবথেকে কঠিন এবং কিন্তু বিপজ্জনকও বটে। আর এতটা উচ্চতায় এই ভারী কাচের অংশগুলো তোলা আরও বেশি যেন কষ্টকর হয়ে গেছে। একটি কাচের অংশ তোলার জন্য দেখুন কতজন মিলে পরিশ্রম করতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। এই গোটা প্যান্ডেলটি একটি সম্পূর্ণ সুন্দর রূপ গড়ে তোলার পেছনে কিন্তু এই প্রতিটি মানুষের ঘাম ছোড়া কঠোর পরিশ্রম লুকিয়ে আছে, যা অনেকেরই হয়তো অজানা, কারণ এরা কোনো সময় ক্যামেরার সামনে আসার কিন্তু সুযোগ পায় না। তাই আমরা জুম লেন্সের সাহায্যে যতটা সম্ভব দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা ভয়াবহ দৃশ্য, দেখুন কিভাবে কাঁধে কাঠ নিয়ে এত উচ্চতায় হেঁটে একদিক থেকে আরেক দিকে যাচ্ছেন। এই রকম ভাবেই কিন্তু প্রত্যেকটি কর্মী কঠোর রোদ এবং বৃষ্টিকে উপেক্ষা করে কাজকে এগিয়ে নিয়ে চলছে, কারণ সময় তো হাতে মাত্র আর কিছুদিন। চলুন এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক, কারণ এটি হচ্ছে সেই অপেক্ষাকৃত জায়গা, যে জায়গার জন্য প্রত্যেক দর্শক বন্ধু কিন্তু অঘোর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন আমি জানি। আর সেই কারণেই চলুন এগিয়ে চলি মণ্ডপের ভেতরের দিকে। একদম মণ্ডপের উপরে অংশে এরকমভাবেই দেখা যাচ্ছে সুন্দর রঙিন কাচের কাজ, কিন্তু নিচের অবস্থা কিন্তু এই রকম। আর এই কারণে কিন্তু কালকে থেকে কিন্তু প্রবেশ নিষেধ থাকছে, কারণ যে কোনো কারোর কিন্তু বিপদ ঘটতে পারে এখানে পায়ে হোঁচট খেয়ে বা কোনো কিছুতে ধাক্কা লেগে, কারণ তড়ি ঘড়িতে কিন্তু কাজ এগিয়ে চলছে। আর ভেতরের দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এই দৃশ্য দেখার জন্য কিন্তু মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে দুর্গাপুজোর এই কয়েকটি দিন। ঠিক মণ্ডপের মাঝখানে এই জায়গা আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঝালাই করে কিন্তু কাজ করা হচ্ছে, একদম যাতে কোনো রকম যেন মানুষের ভিড়ের কারণে কোনো রকম ধাক্কা লেগে বড় কোনো দুর্ঘটনা না হয়, সেই কারণে কিন্তু একদম ঝালাই করে কিন্তু একদম প্রস্তুত করা হচ্ছে এই প্যান্ডেলের কাজ। এখন আপনাদের সামনে তুলে ধরছি ঝাড়বাতিগুলি। এরকম কিন্তু বিভিন্ন ঝাড়বাতি ওপরে ঝোলা থাকবে, কিন্তু তার মধ্যে সবথেকে মূল্যবান এবং সবথেকে বড় ঝাড়বাতিটি আপনাদের সামনে দেখাবো।
এই হচ্ছে সেই ঝাড়বাতিটি যার কথা কিন্তু আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। এই ঝাড়বাতির কিন্তু এটি মূল অংশ না, মূল অংশ আছে নিচের দিকে, যেটি আপনারা এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছেন। দেখুন কত বড়। দেখতেই পাচ্ছেন ঝাড়বাতিটি কিন্তু বিভিন্ন এরকম কাজ দিয়ে সুসজ্জিত করা হচ্ছে, যাতে আপনাদের সবার কিন্তু চোখ একবার হলো এই মণ্ডপে ঢুকে ওপরের দিকে ঝাড়বাতির দিকে যায় এবং আপনারা যেন একবার ফটো তুলতে বাধ্য হয়ে থাকে এই ঝাড়বাতিটি দেখে। অবশ্যই আপনাদের বলবো মণ্ডপের ভেতরে প্রবেশ করে কিন্তু ওপরের দিকে তাকিয়ে এই ঝাড়বাতিটি দেখতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের জন্যই এত কষ্ট করে এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এই ঝাড়বাতিটি। উদ্বোধনের দিনটা আমাদের দর্শক বন্ধুদের একটু বলে দিলে ভালো হয়, যদি একটু বলে দিতে। সম্ভবত ওই মহলের এক দুদিনের মধ্যে আগে আমাদের এবার ঢুকে যাবে, কারণ যেহেতু 50 কেজি সোনা দিয়ে আমাদের পুরো সাজানো হবে, তার একটা সময় তো লাগবেই। আজকে এরপরে হয়তো আজকেই লাস্ট, এটা কমিটির উপর সিদ্ধান্ত। ঠিক এই জায়গায় কিন্তু মাতৃ প্রতিমাকে রাখা হবে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু মাতৃ প্রতিমা 50 কেজি সোনার গহনায় সুসজ্জিত হয়ে এখানেই থাকবেন। আর আপনাদের যে ঝাড়বাতিটি দেখালাম, এই ঝাড়বাতিটি কিন্তু মণ্ডপে মাতৃ প্রতিমার সামনে একদম উপরের দিকে এই অংশে কিন্তু ঝোলানো থাকবে, তাই কিন্তু দেখতে ভুলবেন না যেন। এটা ছাড়াও কিন্তু এখানে আরও এরকম অনেক ঝাড়বাতি থাকবে। অনেকে অনেক রকম মত প্রকাশ করেছেন এটি কাজ না, কিন্তু আমি এটা হাত দিয়ে বুঝছি এবং সাইডটাও দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন ভেতরে কিন্তু পুরোটাই কাচের কাজ করা আছে। শুধুমাত্র কাচ আর কাঠ ছাড়াও কিন্তু এরকম একটি সুন্দর মণ্ডপ তৈরি করতে আরও অনেক উপকরণ লাগে, আর যেগুলো কিন্তু এই মুহূর্তে মণ্ডপের ভেতরে বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেই কারণে কিন্তু প্রত্যেককে ভেতরে ঢোকা নিষেধ করা হচ্ছে কালকে থেকে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। ফিরে আসছি এরকম আরও নতুন ভিডিওর সাথে, সবাই ভালো থাকবেন।